আজ আবারও রাজ্যে টাকার পাহাড় উদ্ধার। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, মাছ ব্যবসায়ীর বাড়িতে টাকার খনি, কোটি কোটি টাকা উদ্ধার মাছ ব্যবসায়ীর কাছ থেকে। এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, মালদার ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ অর্থ। টাকা গোনার যন্ত্র আনল সিআইডি, সিআইডি এই মুহূর্তে বড় সড়ো সাফল্য পেয়েছে। মালদার গাজল থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানি চিটফান্ড কাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর রবিবার সকালে হালিশহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় সিবিআই আধিকারিকরা। তল্লাশি চলে কাঁচড়াপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারীর বাড়িতেও। আর এই দিনই মালদা জেলার এক ব্যবসায়ীর বাড়িতে এসে হানা দিল সিআইডি। তিনি একজন মাছ ব্যবসায়ী, তার বাড়িতে তদন্ত চালাতেই উদ্ধার করা হয় বিপুল পরিমাণ টাকা। সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যেই তার বাড়িতে এই বিপুল পরিমাণ টাকা গোনার জন্য টাকা গোনার মেশিন আনা হয়েছে। গাজলের বাসিন্দা ওই মাছ ব্যবসায়ীর নাম জয়প্রকাশ সাহা। সিআইডি সূত্রে খবর, যে পরিমাণ টাকা সেখানে মজুত রয়েছে তা বেশ মোটা অঙ্কের। যদিও টাকার পরিমাণ এখনও নিশ্চিতভাবে জানাতে পারেনি, তবে এই মুহূর্তে যে খবর উঠে আসছে, টাকা গোনার কাজ চলছে এবং এই মুহূর্তে টাকা কিন্তু 1 কোটি ছাড়িয়ে গেছে। এছাড়াও পুলিশ আধিকারিকরা ওই ব্যবসায়ীর বাড়িতে এসে উপস্থিত হয়েছেন বলে জানা গেছে। ব্যবসায়ীর বাড়িতেই রয়েছেন সিআইডি আধিকারিকরা, চলছে তাকে জিজ্ঞাসাবাদ। সূত্র মারফত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে যে ওই ব্যবসায়ীর শ্যালক ওম সাহা ফেনসিডিল পাচারের সঙ্গে যুক্ত। তিনি তার আত্মীয় জয়প্রকাশ সাহার কাছে এই টাকা গচ্ছিত রাখেন। মালদার গাজলের ঘাকশোল এলাকায় ওই মৎস্য ব্যবসায়ীর বাড়িতে সাত সকালে এসে উপস্থিত হন সিআইডির আধিকারিকরা। শেষ পাওয়া খবর অনুযায়ী ওই ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে এখনও পর্যন্ত প্রায় 1 কোটি 30 লক্ষ টাকা। তবে এই টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলে জানা যাচ্ছে সিআইডি সূত্রে। বন্ধুরা, টাকা গোনার মেশিন এনে টাকা গোনার কাজ চলছে। 1 কোটি 30 লক্ষ টাকা এখনও পর্যন্ত গুনে উদ্ধার হয়েছে, তবে এখনও পর্যন্ত বিপুল পরিমাণ নগদ টাকা ওখানে রয়েছে, কাঁড়ি কাঁড়ি টাকা এখনও পর্যন্ত রয়েছে। বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেল। আমাদের লক্ষ্য থাকবে সিআইডির অ্যাক্টিভিটির উপর, শেষ পর্যন্ত কত টাকা উদ্ধার করে সিআইডি সেই সব দিকেই আমরা লক্ষ্য রাখবো, নজর রাখবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেল। এই সব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।